ওকে, সো গার্বেজ কালেকশনের জন্য কী কী প্রবলেম হয়, যদি ঠিকভাবে না হয় তখন কী কী প্রবলেম হয় সেটার আগে ভাবলাম দুটা দুটা পপুলার মেথড দেখিয়ে নিই গার্বেজ কালেকশনের। একটা হচ্ছে রেফারেন্স কাউন্ট, আর একটা হচ্ছে মার্ক অ্যান্ড সুইপ। সো রেফারেন্স কাউন্টটা দেখানোর জন্য আমি একটা কোড দিয়ে দেখাবো। সো সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম, নাম্বার ইকুয়ালস টু 5। সো এইটা একটা মেমোরি লোকেশনে স্টোর করা আছে। হঠাৎ করে আমি লিখলাম হচ্ছে কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে না, সো আমি এটাকে লেট দিই। হঠাৎ করে আমি বললাম নাম্বার ইকুয়ালস টু এ বিসি। সো এখন আর এই ভ্যারিয়েবলটা কিন্তু এই ভ্যালুটার মধ্যে, এই ভ্যালুটার দিকে পয়েন্ট করা নাই। সো সেক্ষেত্রে গার্বেজ কালেক্টর এসে এইটাকে মেমোরি থেকে ক্লিন করে ফেলবে। বাট এটার আরও আরও কিছু এক্সাম্পল দেখলে হয়তো আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। একটা হতে পারে হচ্ছে আমি একটা নতুন অবজেক্ট নেই, পার্সন ওয়ান ইকুয়ালস টু পার্সন ওয়ানের নেম দেই, নেম হচ্ছে এ বি সি। আমি জনসেন অনেক বেশি ইউজ করছি তাই এটা ইউজ করবো না। তার একটা সিবলিং দেই, সিবলিংটা আরেকটা পার্সন ক্রিয়েট করি আমি। আচ্ছা এটা ক্লিনার রাখি একটু। সো এটা হচ্ছে পার্সন ওয়ান, তার নাম হচ্ছে এ বি সি। তো এখন আমি যদি পার্সন টু ক্রিয়েট করি, পার্সন টু এর নেম দেই হচ্ছে ডিইএফ, এবং তার সিবলিং হচ্ছে পার্সন ওয়ান। সো এখানে একটা অবজেক্ট, যে অবজেক্টের একটা প্রপার্টি আরেকটা অবজেক্টে পয়েন্ট করে আছে। ফর সাম রিজন এই অবজেক্টটা সাপোজ কোনো একটা ফাংশনের ভেতরে, ফাংশনটার এক্সিকিউশন শেষ, সো এই অবজেক্টটা ডিস্ট্রয় করে ফেলা হবে। তখন আমার গার্বেজ কালেক্টর এই অবজেক্টটা তো ডিস্ট্রয় করবেই, এসে খুঁজে দেখবে এই অবজেক্টটাকে কেউ রেফারেন্স করে আছে কি না। যখন আমার এটা ডিস্ট্রয় করে ফেলবো আমি, এই অবজেক্টটাকে কিন্তু আর কেউ রেফারেন্স করেনি বা কোথাও ইউজ হয়নি, তখন গার্বেজ কালেক্টর এটাকেও ক্লিন করে ফেলবে। এই মেথডটার একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা হচ্ছে সাপোজ এই অবজেক্টটা কখন ক্লিন করবে, যখন এই অবজেক্টটা একটা ফাংশন, সাপোজ একটা ফাংশনের ভেতরে আছে, ফাংশনটার এক্সিকিউশন শেষ, এবং গার্বেজ কালেক্টর এসে চেক করবে যে এই অবজেক্টটার দিকে আর কেউ পয়েন্ট করে আছে কি না, দেখলো নাই তাই ফেলে দিল। কিন্তু হোয়াট ইফ আমি পার্সন ওয়ানে আমি এখানে একটা সিবলিং ক্রিয়েট করলাম, ইট ইজ মোর লাইক সার্কুলার ডিপেন্ডেন্সি। এখন আমি আমি বলেছিলাম এই অবজেক্টটা একটা ফাংশনের ভেতরে ছিল, সে ক্লিন হয়ে যাওয়ার কথা যখন ফাংশনের এক্সিকিউশনটা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু এই অবজেক্টটাকে পার্সন ওয়ান অবজেক্টটা রেফারেন্স করে আছে, গার্বেজ কালেক্টর এটা ক্লিন করতে পারবে না। আবার গার্বেজ কালেক্টর এটাকেও ক্লিন করতে পারবে না, কারণ এই অবজেক্টটাকেও কিন্তু অন্য একটা অবজেক্ট পয়েন্ট করে আছে। সো এখানে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেফারেন্স কাউন্ট মেথডের, গার্বেজ কালেকশন মেথডের একটা ড্রব্যাক। নেক্সট যে মেথডটা সেটা হচ্ছে মার্ক অ্যান্ড সুইপ। মার্ক অ্যান্ড সুইপ কীভাবে কাজ করে, সাপোজ আমার একটা অবজেক্ট যেটা রুট অবজেক্ট, এবং সেটা পয়েন্ট করে আছে আরও একটা অবজেক্টের দিকে, বা ওই যে আমরা যেটা করেছিলাম পার্সন ওয়ানের মধ্যে হচ্ছে সিবলিং হয়ে পার্সন টুকে দিয়ে দিয়েছিলাম, সেটা পয়েন্ট করে আছে আরও একটা অবজেক্টের দিকে, এবং এটা ইভেন্চুয়ালি আরও একটা অবজেক্ট, এবং এই অবজেক্টটা নিচের অবজেক্টের দিকে পয়েন্ট করে আছে বা রেফারেন্স ইউজ করেছে। আমরা যদি আরও ক্লিয়ারলি বলি, এখানে আরও দুটো অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি। এই অবজেক্টটা উপরে একটা অবজেক্টে রেফারেন্স করে আছে, এবং এটাকেও রেফারেন্স করে আছে, এবং এই অবজেক্টটা এটাকে রেফারেন্স করে আছে। এখন মার্ক অ্যান্ড সুইপ যেভাবে কাজ করে, আমার রুট অবজেক্ট থেকে যেই যেই পাতে ট্র্যাভার্স করা পসিবল বা যেই যেই পাতে যাওয়া পসিবল, সেগুলোকে আমি নিচে একটা ফ্ল্যাগ রাখবো, ফ্ল্যাগটাকে ট্রু করে দিব। সাপোজ রুট থেকে এখানে যাওয়া পসিবল, এটা ট্রু করে দিব। রুট থেকে কিন্তু আমরা ট্র্যাভার্স করে এখানেও আসতে পারি, এটাতেও আসতে পারবো, এবং এটাতেও আসতে পারবো, বাট এটাতে যেতে পারবো না। সো এই সবগুলোকে সে ট্রু করে দিবে। এখন গার্বেজ কালেক্টর এসে দেখবে
রুট থেকে আমি এগুলোতে যেতে যেতে পারছি, এবং সো গার্বেজ কালেক্টর এগুলোকে ক্লিয়ার করবে না, বাট এই দুটাতে যেতে পারছি না। এইটা আবার এটাকে পয়েন্ট করে আছে অন্য একটা। সো ফার্স্টে গার্বেজ কালেক্টর এটাকে ক্লিন করবে, এটাকে ক্লিন করার পরে এই পয়েন্টারটাও নাই হয়ে যাবে এবং এই অবজেক্টটাও নাই এবং একেও কেউ পয়েন্ট করে নেই এবং এটাকেও রুট থেকে আমি ট্র্যাভার্স করে আসতে পারছি না। সো গার্বেজ কালেক্টর এই দুটোকে ফেলে দিবে। সো এটা যে সার্কুলার ডিপেন্ডেন্সি আমাদের যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা এটা সলভ করে এবং মোটামুটি এখন এটা অনেক পপুলার একটা অপশন গার্বেজ কালেকশনের জন্য, অনেকগুলো ব্রাউজার এই কাজটা করে। সো গার্বেজ কালেকশন নিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের ডে টু ডে লাইফ প্রোগ্রামিংয়ে খুব বেশি দরকার নাই, বাট জিনিসগুলো জেনে রাখা ভালো, কারণ হচ্ছে আমরা যখন কোড করব তখন এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো। অ্যাটলিস্ট যখন কোথাও আমি কোনো কখনো যদি কোনো ব্লগ পোস্ট বা কোথাও দেখি যে এইভাবে কোড করা উচিত বা এইভাবে কোড করা উচিত না, এটাতে প্রবলেম ক্রিয়েট হয়, তখনই কিন্তু আপনার মাথায় এসে যাবে অ্যাকচুয়ালি কেন ওই পোস্টটাতে এই কথা বলেছে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।